আমি মোহাম্মদ হেবজুল্লাহ। আজকে আমি কিভাবে কোশ্চেন ডাউনলোড করব অনলাইন পরীক্ষার সময়, যেটা 1 তারিখ থেকে স্টার্ট হতে চলেছে। এক্ষেত্রে আমি কিছু কথা অবশ্যই বলবো, যেটা প্রথমত স্টুডেন্টদেরকে যেটা করতে হবে, চণ্ডীদাস মহাবিদ্যালয়ের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে গেলে আমরা প্রথমের দিকেই অনলাইন অ্যাডমিশন, অনার্স ফার্স্ট সেম এবং পাস কোর্সের অ্যাডমিশন বলে দুটো মেনু দেওয়া আছে। ঠিক তার নিচেতেই দেখব কিভাবে কোশ্চেন ডাউনলোড করা যাবে একটা অপশন দেওয়া আছে, সেখান থেকে ক্লিক করে আমরা ডাউনলোড করতে পারি। এছাড়া যেটা চণ্ডীদাস মহাবিদ্যালয়ের নিজস্ব অ্যাপস রয়েছে, সেই অ্যাপসের মধ্যে স্টুডেন্ট অ্যালার্ট যে অপশন রয়েছে সেখানে আমরা ক্লিক করে ভেতরে ঢুকলেই যেরকমভাবে আমরা নোটিশ দেখি সেখানে সাবজেক্ট ওয়াইজ যেগুলো কোশ্চেন সেগুলো দেওয়া থাকবে। সো সেখান থেকে স্টুডেন্টরা ডাউনলোড করে নিতে পারে। যেহেতু 30 মিনিট সময় থাকবে পরীক্ষার আগে, সেহেতু ধীরে সুস্থে তোমরা সেগুলো ডাউনলোড করবে। এছাড়াও আমি আজকের এই ভিডিওটা যেটার ওপর করতে চাইছি সেগুলো আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। পরীক্ষার সময় কিভাবে কোশ্চেন ডাউনলোড করতে হবে সেগুলো আমি এখন দেখাবো। প্রথমে যেটা আমাদেরকে করতে হবে, যে কোনো একটা ব্রাউজার, সেটা ক্রোম হতে পারে, গুগল হতে পারে, আরও অন্যান্য যেগুলো ব্রাউজার রয়েছে সেখান থেকে আমরা ওপেন করব, যার যেটা মোবাইলে ইনস্টল রয়েছে। যেহেতু আমার এখানে গুগল ক্রোম রয়েছে, সো গুগল ক্রোম থেকে আমি ওপেন করব। আমাদেরকে এখানে সার্চ করতে হবে চণ্ডীদাস মহাবিদ্যালয়। এখানে চলে এসছে, যেহেতু বারবার ওটাকে সার্চ করলে ফ্রন্ট পেজেই চলে আসে অথবা সামনেই চলে আসে। এখানে আমরা যে ওয়েবসাইট দেওয়া রয়েছে এখানে আমরা ক্লিক করতে পারি, অথবা আমাদের চণ্ডীদাস মহাবিদ্যালয় লেখা রয়েছে www.chandidasmahabidyalay.ac.in, এখানে জাস্ট আমি একটা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সামনে একটা পেজ ওপেন হবে, যেটা আমরা জানি বা দেখতে পাচ্ছি ডিসপ্লের সামনে, চণ্ডীদাস মহাবিদ্যালয়ের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটের যেটা হোম পেজ সেটা ওপেন হয়ে গেছে। ওপেন হওয়ার পর প্রথমেই আমাদের রয়েছে অনলাইন অ্যাডমিশন 2020 অনার্স, অনলাইন অ্যাডমিশন 2020 পাস, অনলাইন অ্যাডমিশন পাস সেকেন্ড ফেজ। ঠিক তার নিচেতেই রয়েছে ডাউনলোড কোশ্চেন পেপারস সেমিস্টার 6 অ্যান্ড পার্ট 3, অর্থাৎ এখানে যারা ওল্ড পার্ট 3 রয়েছে এবং সেমিস্টার যারা 6 রয়েছে সকলেই এখান থেকে কোশ্চেন পাবে। এবং এখানে আমরা একটা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে আবার একটা পেজ ওপেন হবে। পেজ ওপেন হলে আমরা দেখতে পাব যে এখানে সিলেক্ট কোর্স রয়েছে, ফ্রন্টে একটা আবার একটা পেজ ওপেন হবে যেখানে নোটিশ বোর্ড, টেন্ডার নোটিশ, ফটো গ্যালারি, তারপর এখানে লেখা রয়েছে সার্চ কোর্স ওয়াইজ কোশ্চেন পেপার। এখানে একটা অপশন দেওয়া রয়েছে সিলেক্ট কোর্স, আমরা এটাতে একবার ক্লিক করব। ক্লিক করতেই আমাদের 4টে অপশন আসবে, সেমিস্টার 6 অনার্স, সেমিস্টার 6 জেনারেল, পার্ট 3 অনার্স, পার্ট 3 জেনারেল। আমরা যেই যেই কোর্সের আমরা সেখানে ক্লিক করব। আমি ধরে নিলাম সেমিস্টার 6 সেমিস্টারের অনার্সে আমার কোশ্চেন ডাউনলোড করব, সুতরাং এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর একটা নিচেই সাবমিট অপশন আছে, সেই সাবমিট অপশনে ক্লিক করব। ক্লিক করতেই আমাদের সামনে আবার একটা পেজ ওপেন হবে, এখানে লেখা রয়েছে সিরিয়াল নাম্বার কোর্স পেপার অ্যান্ড ডাউনলোড। আমাদের 6 সেমিস্টারের যার যেটা পেপার সে সেই পেপারটা ডাউনলোড করে নেবে, এবং পরীক্ষার দিনে ঠিক
30 মিনিট আগে যেহেতু টাইম দেওয়া হয়েছে সেহেতু 30 মিনিট আগে এটা এখানে আপলোড হয়ে যাবে এবং এখান থেকে স্টুডেন্টরা ডাউনলোড করে নেবে। আমরা এখানতে বারবার ওয়েবসাইটটা খোলারতে হয়তো টাইম লাগতে পারে, যার জন্য আমরা এটাকে শর্টকাট করে নিতে পারি। ওপরে ডান দিকে কোণে তিনটে ডট ডট দেওয়া আছে, এখানে একবার ক্লিক করলাম আমরা। তারপর এখানে কি করব, অ্যাড টু হোম স্ক্রিন। অ্যাড টু হোম স্ক্রিন করলে আমার ডিসপ্লের সামনে শর্টকাট কি হিসেবে চলে আসবে, জাস্ট এটা আমি ক্লিক করে দেবো। ক্লিক করার পর এখানে রিনেম করে নিতে পারি আমি ডাউনলোড কোশ্চেন, এটাই আমার থাকলো, আমি অ্যাড করে নেব। এখানে দেখা যাচ্ছে ডাউনলোড কোশ্চেন হোম স্ক্রিন ইয়ার শর্টকাট কি। এখানে আর একটা জায়গা থেকে বা অ্যাপস থেকে আমরা ডাউনলোড করতে পারি। চণ্ডীদাস মহাবিদ্যালয় স্টুডেন্টদের সুবিধার্থে এই অ্যাপসটা তৈরি করেছে, যার কাছে যেই সকলেই আশা করি এটা ডাউনলোড করে রেখেছো। কিছুক্ষণ আগে আমি যেটা দেখালাম, যেটা হোম স্ক্রিনে চলে এসছে শর্টকাট কী হিসেবে, আমরা দেখতে পাচ্ছি যে ডাউনলোড কোশ্চেন রয়েছে। জাস্ট আমি এখানে ক্লিক করলেই আমার যেই অপশানটা মেন পেজ, আমার এই পেজের নিয়ে চলে আসবে। তাহলে আমাকে গুগল ক্রোমে যে বারবার সার্চ করে খোঁজার দরকার নেই, আমার এখানে মেন পেজে চলে আসবে। তারপর এরকম যেভাবে আমি কোর্স সিলেক্ট করে আমি এখানে সাবমিট করলেই চলে আসবে। সো এটা কেউ শর্টকাট করতেও পারো বা নাও পারো। যদি কারোর মনে হয় শর্ট টাইমে এটা করব ঠান্ডা মাথায়, তাহলে এটা করতে পারো। এবং আর একটা যেটা করতে পারে, যেটা চণ্ডীদাস মহাবিদ্যালয়ের অ্যাপস রয়েছে সকলেই দেখতে পাচ্ছ এবং আশা করি সকলেই ডাউনলোড করে রেখেছ। নেট স্লো থাকার জন্য একটু স্লো চলছে, তবে এখন খুলে গেছে। এখানে যেটা স্টুডেন্ট অ্যালার্ট যেটা দেওয়া আছে, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করলে আমাদের সামনে একটা পেজ খুলবে যেখানে নোটিশ বোর্ড ওপরে লেখা রয়েছে চণ্ডীদাস মহাবিদ্যালয় নোটিশ। এখানে লাস্ট যেটা নোটিশ আপলোড হয়েছে সেটা 26 সেপ্টেম্বর 2020। কী নোটিশ আছে আমরা একবার দেখব। ইমেল ফর সাবমিশন অফ অ্যান্সার স্ক্রিপ্ট 6th semester and part 3, তারপরে ক্লিক হেয়ার আছে। তার আগের যেটা 24 সেপ্টেম্বর এটা আপলোড হয়েছে, আমার লাস্ট যেটা নোটিশ আছে সেটা দেখে নিই। পরীক্ষার দিনে এখানেই কোশ্চেনগুলো আপলোড করা হবে, সকলে সাবজেক্ট ওয়াইজ নিজের নিজের যেটা সেটা ডাউনলোড করে নেবে। এখানে আমি জাস্ট ক্লিক হেয়ারের উপর একটা ক্লিক করব। ক্লিক করতেই যাদের নেট স্পিড আছে হয়তো খুব তাড়াতাড়ি ওটা ওপেন হয়ে যাবে একটা পেজ, যেহেতু এই মুহূর্তে আমার নেটের স্পিড একটু কম যার জন্য টাইম লাগছে। তারপর আমাদের সামনে একটা পেজ ওপেন হচ্ছে। পেজ ওপেন হলে আমরা দেখতে পাচ্ছি এখানে যে ইমেল সংক্রান্ত সেগুলো রয়েছে। ইমেলস প্রথমেই লেখা রয়েছে, তারপর একবার জাস্ট একবার দেখে নিই। এখানে প্রথমে রয়েছে প্রোগ্রাম ফর সেম সিক্স অনার্স এক্সামিনেশন 2020। এখানে যেই যে টিচারদেরকে পাঠাতে হবে সেখানে ইমেল আইডিটা দেওয়া আছে। CC13, CC14, DSC3, DSC4। এখানে তারিখও দেওয়া আছে, 1 তারিখে 11 থেকে 2 পর্যন্ত পরীক্ষা হবে। তাহলে এই টাইমের আধ ঘন্টা আগে মিন 10:30 সময় কোশ্চেন আপলোড করা হবে এবং অ্যান্সার স্ক্রিপ্টটাকে পাঠানোর জন্য আরও 30 মিনিট এক্সট্রা দেওয়া হবে, অর্থাৎ দুটোই যদি শেষ হয় তাহলে 2:30 পর্যন্ত। এবং পরীক্ষার সময় আমরা কলেজে দেখেছি যে পরীক্ষা হয়ে গেলে আমরা টাইমের আগেও জমা দিতে পারি, সেরকম এখানেও ইমেলে পাঠাতে পারে তারা লেখা হয়ে গেলে। যার যেই সাবজেক্ট তারা সেই ইমেলেই পাঠাবে, অন্য কোনো ইমেলে পাঠাবে না, যদি পাঠায় তাহলে সেটা অ্যাবসেন্ট বলে ধরা হবে। এখানে বেঙ্গলি রয়েছে, CM Bengali 02@gmail.com। পলিটিক্যাল সায়েন্সে রয়েছে, Aziz.India76@gmail.com। এভাবে বিভিন্ন সাবজেক্টের দেওয়া রয়েছে। তাহলে এখান থেকেও আমরা কোশ্চেনটাকে ডাউনলোড করতে পারি।
এখানে একটা জিনিস আমি দেখিয়ে দিই, এখানে ক্লিক করার পর ডাউনলোড অপশন ওপরেই দেওয়া আছে। নেট স্লো থাকার জন্য ওপেন হচ্ছে না পেজটা। স্লো যার জন্য হয়তো একটু লেট হচ্ছে। পেজটা খুললেই ওপরে আমরা দেখতে পাবো যে একটা ডাউনলোডের অপশন দেওয়া আছে, সেখান থেকে আমরা ডাউনলোড করব। এবং সেই ডাউনলোড অপশন থেকে আমরা ডাউনলোড করে নেব। এবং যদি কোনো কারণে নেট স্লো চলে বা ডাউনলোড করতে প্রবলেম হয় তাহলে সেক্ষেত্রে স্ক্রিনশটও করে নিতে পারে স্টুডেন্টরা, তারপর সেটাকে দেখে তারা অ্যান্সার লিখবে।